ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মধ্যমগ্রাম চৌমাথায় তৃণমূলের দলীয় কার্যালয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নামে কাটমানি পোস্টারের কয়েক ঘন্টা যেতে না যেতে গতকাল রাতে মধ্যমগ্রামেরই যশোর রোডের ধারে এই সৎসঙ্গের গেটের সামনে বেশ কয়েকটি পোস্টার দেওয়া হয় এবং পোস্টারে উল্লেখ করা হয় মধ্যমগ্রামের বিধায়ক তথা মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান রথীন ঘোষের নামে ব্যক্তিগত আক্রমণ করে পোস্টার দেওয়া হয় যে তার ব্যক্তিগত সম্পত্তি এবং তিনি নামে বেনামে আত্মীয়দের নামে সম্পত্তি করেছেন। শুধু তাই না, বারাসাত দু নম্বর ব্লকে ভেরির টাকা তিনি প্রতি মাসে নেন এবং তিনি নানাভাবে দুর্নীতিতে যুক্ত, এমনকি সারদা যে কেলেঙ্কারি তার সঙ্গেও যুক্ত। নানা অভিযোগ এনে এই ধরনের পোস্টার দেওয়া হয়। ওই দেয়ালে পোস্টার দেওয়ার পর তারপরে তুলে নেওয়া হয়েছে, এখনও সেই চিহ্ন স্পষ্ট রয়েছে এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গায় মধ্যমগ্রামের বিধায়কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামীর নামে গরু পাচারের অভিযোগ। এবং শুধু তাই নয়, যে কন্ট্রাক্টর বা ঠিকাদাররা জেলা পরিষদে কাজ করে তারা বেনামে কাজ করে, তাদের সম্পত্তির হিসাব চাই, আগে কী সম্পত্তি ছিল, নানা রকম খতিয়ান দিয়ে এ ধরনের পোস্টার দেওয়া হয়েছে। জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছে যে একটা চক্র কাজ করছে, যারা তার দলেরই একাংশ, যারা বিজেপির সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েছে, তারাই এই ধরনের কাটমানি পোস্টার দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে খাদ্যমন্ত্রীর নামে কাটমানি পোস্টারের পরপরই বিধায়কের নামে পোস্টার, অর্থাৎ এই নিয়ে দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের একটা আঁচ পাচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। যদিও মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ জানিয়েছেন যে এর সঙ্গে দলের কোনো যোগ নেই, কেউ ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য, তাকে হেনস্থা করার জন্য এ ধরনের পোস্টার দিয়েছেন। ক্যামেরায় ইকবাল হোসেনের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।